দু হাজার তেইশে আমার যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ এবং যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দু হাজার তেইশের মাধ্যমিকের ইতিহাসের আট নম্বর যে দাগের ফাইনাল সাজেশন নিয়ে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই বলো না এবং খুব জলদি তোমাদের জন্য আমি লাইভ ক্লাসেরও ব্যবস্থা করছি এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো তোমাদের জন্য যেখানে তোমরা যদি জয়েন্ট হয়ে যাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে তোমরা বলতে পারো এবং কোনো যদি নোটসের দরকার হয় ফ্রি অফ কস্টে সেখান থেকে তোমরা তোমাদের নোটসগুলো পেয়ে যাবে সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এখন সবার আগে তোমাদের বলে দিই যে প্রথম যে অধ্যায়টা রয়েছে ইতিহাসের ধারণা এখান থেকে কিন্তু তোমাদের কোনো ধরনের আট নম্বরের প্রশ্ন আসে না তাই আমরা সবার আগে শুরু করবো দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে আট দাগে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো টপিক একটা হচ্ছে বিদ্যাসাগর আর একটা হচ্ছে তোমাদের রাজা রামমোহন রায় তো বিদ্যাসাগরকে নিয়ে তোমরা যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ দাও আর রাজা রামমোহন রায়কে নিয়ে যে প্রশ্নটা তোমরা পড়বে যে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো তাছাড়া কয়েকটা প্রশ্ন তোমাদের পড়ে রাখতে হবে যেমন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো দেখো হয়তো অনেক চ্যানেলে তোমরা তিনটে প্রশ্ন দেখছো চারটে প্রশ্ন দেখছো ছটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছে আর দাগের প্রশ্ন বলছে এখান থেকেই পরীক্ষায় আসবে কিন্তু তোমরা যদি দেখো দু সালে এই ঘটনাটাই ঘটেছিল প্রত্যেকে ওই তিন চারটে প্রশ্ন পড়ে গেছিল যার ফলে কমন পায়নি তোমাদেরকে কিন্তু এবছর একটু বেশি কষ্ট করতে হবে ইতিহাসে কেন ইতিহাসের পেপারটা কঠিন হলেও হতে পারে এবং কিছু তো চ্যাপ্টার বাদ ছিল সিলেবাস ছিল আগের বছর এবছর তো সেই চ্যাপ্টারগুলো ইনক্লুডও তো হচ্ছে তাই তোমাদের একটু বেশি কোশ্চেন কিন্তু পড়তে হবে এটা কিন্তু মাথায় রাখো এবং এক্ষেত্রে আরেকটাও কথা তোমাদের বলে দিই যে তোমাদের জন্য এই প্রত্যেকটা প্রশ্নের ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো সেই ক্লাসগুলোতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব একদম ভয় পাবে না তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়ছো একটা হচ্ছে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও অর্থাৎ বিদ্যাসাগরের নেতৃত্বে যে বিধবা বিবাহ আন্দোলন হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও আর রাজা রামমোহন রায়ের নেতৃত্বে যে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন হয়েছিলো তার বিবরণ দাও তাছাড়া পড়বে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আর প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো এটাও কিন্তু তোমরা দেখে রাখবে এটি ছিল দ্বিতীয় অধ্যায় থেকে অনেক সময় পরীক্ষায় নবজাগরণ দিতে পারে তো নবজাগরণের চরিত্র ও প্রকৃতিও কিন্তু দেখে রাখবে এবার তৃতীয় অধ্যায় চলে যায় আগের বছর যেটা ঘটেছিল তৃতীয় অধ্যায় মানুষকে অবাক করে দিয়েছিল কেন কারণ তৃতীয় অধ্যায় থেকে একটা চার দাগের প্রশ্ন আট নম্বরে চলে এসেছিল তো এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে যে প্রশ্নটা পড়তে হবে সেই প্রশ্নটা হচ্ছে নীল বিদ্রোহ মোস্ট ইম্পর্টেন্ট আর এবছর তোমরা দেখে রাখবে সাঁওতাল বিদ্রোহ আর ওয়াহাবি ও ফরাজি আন্দোলন নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা অর্থাৎ নীল বিদ্রোহ টপিকটা ভালো করে দেখবে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে একটু দেখে রাখবে আর ওয়াহাবি ও ফরাজি আন্দোলন দেখে রাখবে এটা কিন্তু আসতে পারে চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা তোমাদের মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এ এবছরের জন্য তাছাড়া পড়বে বলছে উনিশ শতকে রেখায় ও লেখায় জাতীয়তা বোধের বিকাশ ঘটেছিল উক্তিটির আনন্দময় উপন্যাস ও ভারতমাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হ্যাঁ কি না তাছাড়া আরেকটা প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে পড়বে চতুর্থ অধ্যায় থেকে সেটা হচ্ছে উনিশ শত থেকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণগুলি আলোচনা করো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আমরা চলে যাব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা অথবা প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা আলোচনা করো তাছাড়া এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন তোমরা পড়বে উনিশ শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো তো পঞ্চম অধ্যায় পর্যন্ত এই কটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়া আরও কিছু প্রশ্ন এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে রাখবে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে তোমাদের এক নম্বর ভারত ছাড়া আন্দোলন ও বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা অসহযোগ ও ভারত ছাড়া আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী ও ছাত্র সমাজের ভূমিকা আর বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র আলোচনা করো তো এই ছিল তোমাদের দু হাজার তেইশের মাধ্যমিকের ইতিহাস বিজয় লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আট নম্বরের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়বে প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে কিন্তু আমি আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করবে এখনও সময় আছে আর আমিও ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়িয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে